নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বন্ধুরা আজকে আমি কর্মসংস্থান পেপার নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে এসেছি তো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার এই কর্মসংস্থান পেপার তিন দিন আগেই আজ তেইশে সেপ্টেম্বর আপনারা তিন দিন আগেই পেয়ে যাচ্ছেন তো এই পেপারটি যদি আপনাদের ডাউনলোড করতে হয় পিডিএফ আকারে তাহলে অবশ্যই আমাদের কেরিয়ার টিউবের যে টেলিগ্রাম পেজ আছে সেই টেলিগ্রাম পেজে জয়েন হয়ে যাবেন বা সাবস্ক্রাইব করে নেবেন এবং সেইখানে কিন্তু আপনারা এই পেপারটির পিডিএফ আকারে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন প্রত্যেক দিন নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য তো এই যে কর্মসংস্থান পেপার দেখতে পাচ্ছেন ছাব্বিশে সেপ্টেম্বর এর এটা তো প্রত্যেকটা খবর আমরা এক এক করে দেখে নিই ফার্স্টে আছে ব্যাংকে উনআশি অফিসার গ্র্যাজুয়েট মেয়েদের জন্য কেবলমাত্র এটি তো ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার ক্রেডিট পদে উনআশি জন লোক নিতে চলেছে অন্তত সিক্সটি নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স পাসেরা এমবিএ বা বিভিন্ন কোর্সে আবেদন করতে পারেন এখানে তো এখানে মোট শূন্য পদ আছে উনআশিটি জেনারেলদের তেত্রিশটি এবং বাকিগুলো হচ্ছে বিভিন্ন কাস্ট তো নেক্সট খবর হচ্ছে উনসত্তরটি সাইন সায়েন্টিস্ট পদে চন্ডীগড়ে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে সায়েন্টিস্ট বি পদে উনসত্তর জন লোক নিচ্ছে নেক্সট প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট সাতচল্লিশ জন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে সিএসআইআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ান পদে সাতচল্লিশ জন লোক নেওয়া হচ্ছে তো বন্ধুরা আমি বলে রাখি আমি কিন্তু প্রত্যেকটা খবর এইভাবেই তার হেডিংটা শুধুমাত্র পড়ে দেবো আর সামান্য ভ্যাকেন্সি কথা বলে দেবো তো সেই খবরে বিস্তারিতভাবে আমি আপনারা যদি চান কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন খবরটা বিস্তারিতভাবে চাইছেন আমি সেটা কিন্তু পুরো ভিডিও বানাবো নেক্সট হচ্ছে ইউপিএসসি দু হাজার একুশে কবে কোন পরীক্ষা হতে চলেছে তার কিন্তু লিস্ট ইতিমধ্যেই বেরিয়ে গেছে ইউপি ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো সেখানে দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে সাতাশে অক্টোবর দু হাজার নেক্সট হচ্ছে রাজ্য দুগ্ধ সমবায়ে একশো জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হতে চলেছে বিহার স্টেট মিল্ক কোঅপারেটিভ ফেডারেশন লিমিট অ্যাকাউন্ট্যান্স অ্যাসিস্ট্যান্ট হিসাবে একশো জনকে এখানে নিয়োগ করা হবে নেক্সট হচ্ছে অনেকেই এন পরীক্ষার জন্য বসে আছেন পনেরোই ডিসেম্বর রেলের তরফ থেকে সেই পরীক্ষা হবে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তো সেই পরীক্ষা কারা কারা দিতে পারবেন সেটা আপনারা চেক চেক করে নিতে পারবেন আর অফিসিয়াল সাইটে তো সেটা চেক করতে পারবেন আপনারা তিরিশে সেপ্টেম্বরের পর্যন্ত তো এখনই আপনারা সেখানে গিয়ে চেক করে নিন যে আপনি সেই পরীক্ষার জন্য এলিজেবেল নাকি নেক্সট কেন্দ্রীয় সংস্থায় নব্বই জন অ্যাপ্রি অ্যাপ্রিয়েন্স ডিআরডিও এর অধীনে রিসার্চ সেন্টার ইমারট ট্রেড অ্যাপ্রিয়েন্স হিসাবে নব্বই জন লোক নিতে চলেছে এবং এখানে কিন্তু বিভিন্ন ট্রেডে আইটিআই পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আপনি যদি আইটিআই পাশ করে থাকেন অবশ্যই এই খবরটি ভালোভাবে দেখুন নেক্সট হচ্ছে তিরিশ জন অ্যাসিস্ট্যান্ট পদে সেন্ট্রাল মাইনিং অ্যান্ড ডিজাইনিং ইনস্টিটিউট লিমিটেডে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পদে নিয়োগ করা হতে চলেছে তেইশ জন অ্যাসিস্ট্যান্ট মিশ্র ধাতু নিগম লিমিটেড এ তেইশ জন অ্যাসিস্ট্যান্ট লোক নিয়োগ করা হতে চলেছে এডুকেশন লোন সহ এক হাজার জন ছেলে মেয়ে নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি উচ্চ মাধ্যমিক পাস এবং ছেলে ও মেয়ে উভয়ের জন্যই কিন্তু এটি প্রযোজ্য নেক্সট হচ্ছে রাজ্য পিএসসির লিখিত পরীক্ষা শুরু হবে এগারোই অক্টোবর তার দিন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং ডাব্লিউ বি ফল ওয়েস্ট পিলির ফল যে ডাব্লিউ পরীক্ষা তার প্রিলির কিন্তু ইতিমধ্যেই ফল বেরিয়ে গেছে কাট নম্বর একটু বেশি হয় অনেকেই কিন্তু সেখানে বাদ পড়ে গেছেন তো এই ছিল আজকের কর্মসংস্থান পেপারের প্রথম পেজ যদি এই খবরগুলো আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি কিন্তু সেই খবরগুলো একেবারে ডিটেলস ভিডিও বানাবো। তো বন্ধুরা নমস্কার